আজকে তোমাদের চায়না রোজ বা জবা ফুল ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। যারা কিডস অ্যান্ড বিগিনার্স আছো তাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমেই তোমরা একটা স্লিপিং লাইন টেনে নেবে, এইরকম একটা স্লিপিং লাইন তোমরা টানবে। টানার পর আমরা এই কর্নার থেকে গোল করে এইখানে নিয়ে আসবো, তবে বেশি উঁচু দিয়ে না, জাস্ট একটু অল্প একটু উঁচু হয়ে তোমরা গোল করে এইখানে নিয়ে আসবে। ঠিক সেমভাবে আবার এইখান থেকে গোল করে আমরা এই জায়গায় নিয়ে যাব। এই অর্থাৎ এইরকম একটা ওভাল শেপ, পুরোপুরি গোল না করলেও হবে, একটা ওভাল শেপের মতন করলেও হবে এই মাঝখানে লাইন টেন। এবার নেক্সট আমরা ঠিক এই মাঝখানে একটা বিন্দু দেবো, এই লাইনের ঠিক মাঝখানে বা ওভাল শেপে ঠিক মাঝখানে। দেওয়ার পর এই কর্নার থেকে এইরকম গোল হয়ে আসবে, এই ঠিক এই কর্নার বা বিন্দু থেকে গোল হয়ে এইরকম আসবে। আসার পর ঠিক আবার এই বিন্দু থেকে আমরা আবার এইভাবে নিয়ে যাব, আবার ঠিক এইভাবে নিয়ে যাব। যখন এইটা করবে সাথে সাথে এইটা করবে, যখন এইটা করবে সাথে সাথে এইটা করবে, পাশাপাশি যাবে। এবার ঠিক মাঝখান থেকে আমরা সমান ভাগে ভাগ করে দেবো, তবে এটা গোল হবে, একটু সোজা যাবে না, কোনো দাগে কিন্তু সোজা নেই, একটু রাউন্ড করে আছে। যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এই যে প্রথমে স্লিপিং লাইনটা টেনেছিলাম সেটা কিন্তু আমাদের মুছে দিতে হবে। মুছে দেওয়ার পর দেখো আমাদের 1 2 3 4 5 পাঁচখানা ভাগ হয়ে গেল, কিন্তু দেখবে এই ভাগগুলো যাতে মোটামুটি কিছুটা সমান থাকে, একটা বড় একটা ছোট এরকম যাতে না হয়। নেক্সট এবার আমরা এই যে এই কর্নার থেকে এই কর্নার আমরা ঠিক এইভাবে গোল হয়ে এই কর্নারে গোল হয়ে আসবে, গোল হয়ে, কিন্তু গোলটা পুরোপুরি আমরা এইভাবে গোল না করে এই গোলটাই আমরা একটুখানি জলের মতন একটু বাঁকিয়ে তোমরা নিয়ে আসবে, বেশি কিন্তু বাঁকাতে হবে না, জাস্ট অল্প। সেমভাবে এইটাও তাই, এই কর্নার থেকে গোল হয়ে এই কর্নার আসবে, এই কর্নার থেকে গোল হয়ে এই কর্নার, কিন্তু গোলটা পুরোপুরি গোল না করে একটুখানি আমরা জলের ঢেউর মতন এইভাবে বেঁকিয়ে নিয়ে আসবো। সেমভাবে এইভাবে করে একটু বাকি নিয়ে আসবে, তোমরা কিন্তু বেশি কিন্তু বাঁকাবে না। ঠিক সেমভাবে এটাও আবার গোল হয়ে এইখানে আসবে, একটুখানি বাকি জলের ঢেউর মতন করে অল্প করে তোমরা নিয়ে আসবে। যেই হলো পুরো আমরা এই যে ওভাল শেপটা করা হয়েছিল বা রাউন্ড শেপটা তোমরা করেছিলে, সেই ওভাল শেপ বা রাউন্ড শেপটা তোমরা মুছে দেবে ভালো করে। দেখো আমাদের যে জবা ফুল, সেই জবা ফুলের কিন্তু পাঁচখানা পাপড়ি আমাদের তৈরি হয়ে গেল। তোমরা ঠিক এইভাবেই করবে। করার পর আমরা ঠিক এই মাঝখান থেকে এইভাবে জবা ফুলের মাঝখানে স্টিকটা আমরা এইভাবে বার করব। করার পর মাথা থেকে সরু করে নিচ দিকে জাস্ট অল্প মোটা হবে, আর এই যে মাথাটা, এই মাথাটার ওপর একটা গোল করবে, এইখান থেকে ছোট ছোট এরকম দাগ বার করে, খুব বড় দাগ বার করার দরকার নেই, বার করে মাথার উপর এরকম গোল ছোট ছোট করে তোমরা করে দিও। এবার নেক্সট আমরা এই যে নিচে এই বোটাটা আমরা এইভাবে করে করবো, এখান থেকে জাস্ট এই করবে, এইখান থেকে এই করবে, দুই দিক থেকে গোল হয়ে আসবে, আসার পর এইটা এইভাবে করে মোটা থেকে এই সরু হয়ে যাবে। এবার নেক্সট আমরা দেখো পাতাটা করবো, যে কোনো একটা দিক তোমরা পাতা করতে পারো, আমি এই দিকটাই দেখাচ্ছি, এই করবে। এবার এই কর্নার থেকে হালকা করে গোল করে এইখানে নিয়ে আসবে, এইখান থেকে হালকা করে গোল করে এখানে নিয়ে আসবে। জবা ফুলের পাতা কিন্তু পুরোপুরি এভাবে গোল হয় না, কিন্তু আগে হালকা করে তোমরা গোল করে নেবে, তোমাদের সহজ করে দেখার জন্য এটা আমি করছি। এবার এই গোলের মধ্যে তোমরা পাতাটা দেখো আমি কীভাবে করছি, এই লাইনে লাইনেই যাবে, গিয়ে এটা ভেতরে কিছুটা ঢুকে যাবে, আবার এই লাইনে যাবে, এই ভেতরে ঢুকে যাবে, এই এভাবে করে করলে পাতাটা তোমাদের একদম পারফেক্ট হবে। এটাও তাই, এই লাইনে যাবে, এই কিছুটা ভেতরে ঢুকে যাবে, আবার অনেকটা যাব, আবার কিছুটা ঢুকে যাবে, এইভাবে করে তোমরা পাতাটা করবে। করার পর এই যে হালকা করে লাইনটা প্রথমে তোমরা করেছিলে এটা মুছে দেবে, তাহলে পাতার শেপটা আমাদের তৈরি হয়ে যাবে। এটা মোটা থেকে এইভাবে সরু করবে, আর ভেতরে এইরকমভাবে তোমরা লাইন করে দিতে পারো। এ হলো কমপ্লিট জবা ফুল। এবার দেখো এটা কী করে কালার করতে হয়। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আঁকাটাকে পুরো ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না আঁকার পর,
আঁকার পরেই কালার শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা এই জবা ফুলের কালারটা, ক্যারামাইন কালারটা তোমরা প্রথমে নেবে, অর্থাৎ পোলো অয়েল প্যাস্টেল বক্সের যে ক্যারামাইন কালারটা আছে সেই ক্যারামাইন কালারটা তোমরা প্রথমে নিয়ে এই জবা ফুলের, দেখো আমি পাপড়িগুলো কীভাবে করছি তাহলে তোমরা সমস্ত পাপড়িগুলো বুঝতে পারবে। তো প্রথমে ক্যারামাইন কালারটা দিয়ে এই যে গোড়া থেকে আমরা ঠিক এভাবে করে গোড়া থেকে ডিপ করব, এই ডিপ করে এইভাবে করে এই লাইনগুলো এই দিকে ঘুরবে, আবার এই লাইনগুলো এই দিকে ঘুরবে। করার পর আমরা একটুখানি হালকা করে করে দেব। সেমভাবে নিচের যে লাইনটা আছে এই লাইনটাকে প্রথমে আমরা ক্লিয়ার করব, অর্থাৎ জবা ফুলের যে পাপড়ি এই যে লাইনটা আছে সেই লাইনটাকে প্রথমে আমরা এই ক্যারামাইন কালারটা দিয়ে ক্লিয়ার করব লাইনটা, তারপর এইভাবে করে আমরা একটু ঘষে দেব। তোমরা ভালো করে বুঝে নাও তাহলে করতে পারবে এই পাপড়িগুলো। এরপরে দেখো হালকা করে ঘষবো আমরা, হালকা করে এইভাবে করে ঘষবো। ঘষার পর তোমরা রেড কালারটা নেবে, এই রেড কালার দিয়ে এই ক্যারামাইন কালারের সাথে মিশিয়ে, রেড কালারটা ক্যারামাইন কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে দুই দিক থেকে যখন সামনের দিকে আসতে থাকবে অর্থাৎ মিডিলে আসতে থাকবে তখন আস্তে আস্তে কালারটা আমরা হালকা করব। দেখো আমরা কীভাবে আমি হালকা করছি, দেখো মিডিলটা আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে আসছে দুই দিক থেকেই, আস্তে আস্তে আমরা হালকা করে মাঝখানটা নিয়ে আসব। এবার দেখো আস্তে আস্তে হালকা হয়ে কালারটা কিন্তু মিশে যাচ্ছে, এইটা তোমরা করার চেষ্টা করবে, অর্থাৎ কালারটা যাতে মনে হবে না যে একটা দাগে শেষ হয়েছে, মনে হবে দুই দিক থেকে যাতে কালারটা মিশে যায়। দেখলে কীভাবে করলাম, অর্থাৎ মাঝখানটা কিন্তু হালকা থাকবে। সেমভাবে আমরা এই পাপড়িটাও সেমভাবে এখান থেকে ক্যারামাইন কালারটা গোড়া থেকে করার পর আস্তে আস্তে এইখানে হালকা করে নিয়ে আসবে, এটা এই দিকে ঘুরবে পাপড়িটা যেহেতু এই দিকে আছে, তারপর আবার নিচের লাইনটাকে ক্লিয়ার করবে। করার পর এইটাও এইরকমভাবে ঘষে দেবে, ঘষে একটুখানি হালকা করতে হবে। এরপরে আমরা রেড কালার দিয়ে এই ক্যারামাইন কালারের সাথে মিশিয়ে, রেড কালারটা এই ক্যারামাইন কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে ঠিক সেমভাবে আগের পাপড়ির মতনই আমরা নিচ দিকে থেকে আস্তে আস্তে মাঝখানটা হালকা করে ঘষে দেব। এবার হালকা করে ঘষে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ কোনো লাইন যাতে আমাদের না থাকে, যেমনটা লাইন যে থাকবে সেটা যাতে না থাকে, সুন্দর করে মিশে যায়, এমন মিশে যাতে মাঝখানে একটা হালকা লাইট, অর্থাৎ এই চাটা কিন্তু আমি খুব ডিপ করে করিনি। সেমভাবে এই সমস্ত পাপড়িগুলো কিন্তু তোমাদের করতে হবে, আমি লাস্ট এই পাপড়িটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবে এই পাপড়িটা তোমরা করবে। এই দেখো প্রথমে লাইনটা ক্লিয়ার করছি, ক্লিয়ার করে তোমরা ঘষবে, ঘষার পর রেড কালারটা দিয়ে এই ক্যারামাইন কালারের সাথে মিশিয়ে এই মিডিলটা আমরা আবার হালকা করে নিয়ে আসব। একদম মাঝখানটা একদম হালকা করে তোমরা ঘষবে, আর কখনো এইরকমভাবে ঘষবে না, পাপড়ি যেভাবে যাচ্ছে সেইভাবে তোমাদের ঘষতে হবে। এই ঠিক এইভাবে করে এই দুটো পাপড়ি তোমরা করবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, সেমভাবে এই দুটো পাপড়িও করবে। তো দেখো দেখো এই পাপড়ি তিনটে যেভাবে দেখিয়েছিলাম এখানে দুটো পাপড়িও কিন্তু সেভাবেই করা হয়েছে, অর্থাৎ সমস্ত পাপড়িগুলো কিন্তু এই সিস্টেমে করা হয়েছে। তোমরা চেষ্টা করবে এই সিস্টেমেই করা, যাতে মাঝখানটা একটু হালকা থাকে এবং ভালো করে মেশাতে হবে, সে যদি ঠিক মতন মেশাতে পারো তবেই জবা ফুলটা খুব সুন্দর দেখাবে। এবার দেখো বাদ বাকিটা কীভাবে করছে, তো এইখানে মাঝখানে স্টিকটা আমরা রেড কালার দিয়ে
ধীরে ধীরে এইভাবে আমরা করব। করার পর এই যে সবার উপরে মাথায় যে গোল তোমাদের করানো হয়েছিল, সেই গোলগুলো সব হলুদ হবে। আর এই যে লাইনগুলো টানা ছিল সেগুলো তোমরা রেড দিয়ে টেনে দেবে। ক্যারামাইন কালার দিয়েও মাঝখানের স্টিকটাকে একটু শেড দিতে পারো, তাহলে ডিপ হবে। এই হলো আমাদের কমপ্লিট ওপরে জবা ফুলটা। এবার দেখো এই নিচে যে বোটা বা লিপটা পাতাটা কীভাবে করছে। তো ডিপ গ্রিন কালার দিয়ে, ডিপ গ্রিন কালারটা দিয়ে আমরা এই পাতার বোটাটা করব। এমন এই যে মিডিল যে লাইনটা আছে, এই পাতার মিডিল লাইনটা আমরা ডিপ গ্রিন কালার করে দেব। এরপরে আমরা ডিপ ব্লু কালারটা দিয়ে তোমরা একদিকে এই বোটার একদিকে শেড দিতে পারো। এরপরে এই পাতাটা আমরা লাইট গ্রিন কালারটা আমরা ঘষব। এভাবে তোমরা ঘষবে। ঘষার পর ডিপ গ্রিন কালার দিয়ে এই পাতার ভিতরে যে দাগটা আছে এটা তোমরা করে দিতে পারো। এই হলো তোমাদের কমপ্লিট একটি চায়না রোজ কীভাবে করতে হয় তার একটি ছবি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করো। এবং আমার চ্যানেলটিকে যাওয়ার আগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো।